বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলার প্রতিবাদে কর্মসূচি পালিত হয়েছে জার্মানিতে সাম্প্রদায়িক এসব হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে দেশটির রাজধানী বার্লিনে একত্রিত হন প্রবাসী বাংলাদেশিরা জার্মানি থেকে সহকর্মী শামসুজ্জামান উদয়ের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের শাস্তির দাবিতে রাস্তায় নামলেন জার্মানি প্রবাসী বাংলাদেশিরা চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো বার্লিনে পালিত হলো মানববন্ধন কর্মসূচি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে তাদের শাস্তি না হওয়া পর্যন্ত ইউরোপ জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেন আয়োজকরা বাংলাদেশে যে সাম্প্রদায়িক হামলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তার ইতিমধ্যে অনেকগুলো দিন পার হয়ে গিয়েছে কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখিনি এবং আমরা আমরা বলতে চাই যতক্ষণ না পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো দৃষ্টান্তমূলক শাস্তির নজির দেখতে পাব ততক্ষণ পর্যন্ত আমরা শুধু জার্মানি নই আমরা ইউরোপ জুড়ে আমাদের এই আন্দোলন অব্যাহত রাখব প্রবাসীদের অভিযোগ হামলাকারীদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে কোন এক অশুভ শক্তি এছাড়া শুধু হামলাকারী নয় মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা দাবি তাদের উনিশশো সালে দুই সালে দুই সালে দুই সালে যে সংঘবদ্ধ আমাদের উপরে যে হামলাগুলো হচ্ছে বা সম্প্রতি নাসির নগরে রামু মন্দিরের উপরে যে হামলাগুলো হয়েছে কোন কোনো 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 কিছুরই কোনো বিচার হয়নি কিন্তু আমি আশা করব যে আমাদের দেশের মানুষ এখনো নষ্ট হয়ে যায়নি এসব হায় না যারা এইসব ঘটনা করছে শুভ বুদ্ধির মানুষ যারা আছে তারা এগিয়ে আসবেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এদের হাত থেকে রক্ষা পাক এসব ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা সমাবেশে অংশ নেয়া বাংলাদেশিদের দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষায় অপরাধীদের দ্রুত শাস্তি হওয়া প্রয়োজন বলে মত তাদের মোস্তফা মাহমুদ যমুনা নিউজ